নমস্কার। জীবনের প্রতিটা পর্বে আমরা সম্মুখীন হই নানা রকম শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা। মন আর শরীর, এই দুটো যোগসূত্র কিন্তু ভীষণ। মন যার ভালো থাকে না, তাকে কিন্তু দেখলেই বোঝা যায় তিনি শারীরিকভাবে অসুস্থ। আর শারীরিকভাবে অসুস্থ হলে কোনো কিছুই ভালো লাগে না। ওষুধের পর ওষুধ, ডাক্তারের পর ডাক্তার, একটা পুরো বাড়িতে চার্টই করে ফেলেছেন, ডায়েট চার্ট, কী কী খাবো না আর কী কী খাবো। এ সব কিছু থেকেই কিন্তু মানুষ আজ মুক্তি পেতে চান। বারবার যে অনুষ্ঠানটা আপনাদের সামনে আমরা তুলে ধরি, সেই ওষুধ ছাড়া চিকিৎসা এবং অবশ্যই অ্যাঞ্জেলের মতো এমন একটা বন্ধু যে দেবদূত, জীবন থেকে চলে যাবে না। একটু ভালোবাসা, একটু প্র্যাকটিস এবং সঠিকভাবে সঠিক মানুষের কাছ থেকে যদি অ্যাঞ্জেল রেখে অ্যাঞ্জেল থেরাপিটা শিখে নেওয়া যায়, তাহলে কিন্তু মনে হয় জীবনের প্রতিটা স্টেপিংস আমাদের ঠিক জায়গায় পড়ে। সেই পজিটিভ এনার্জি দীর্ঘদিন ধরে মানুষকে তিনি দিয়ে আসছেন এবং তার পাওয়া, তার যে পাওয়ার, সেটাও তিনি মানুষকে দেন সঠিকভাবে। তাই মানুষ শুধুমাত্র কলকাতা নয়, কলকাতার বাইরেও যখন তিনি ক্লাসে যান, মানুষ কিন্তু সেখান থেকে ফোন করেন এবং বলেন আমরা আজ ভালো আছি। এটাই কিন্তু আমাদের পাওয়া, এটাই সঠিক অ্যাঞ্জেলের প্রয়োগ। নতুন করে আর কিছু বলার নেই, সেই অ্যাঞ্জেল স্পেশালিস্ট সোনালী সরকারকে প্রত্যেকবারের মতো আমরা কিন্তু নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। দিদিকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। স্বাগত দিদি। নমস্কার। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক 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 অভিনন্দন। অনেক কথাই শোনা হয়ে গেল আমাদের শুরুতে, যে অ্যাঞ্জেল থেকে আমরা কী কী পেতে পারি। শরীর মনের সুস্থতা, পারিবারিক যে কোনো অসুস্থতা। পারিবারিক অসুস্থতা বলতে তো আমরা জানি ঝগড়াঝাঁটি, ঝামেলা, যে সমস্ত ব্যাপারে আমাদের প্রতিনিয়ত মন খারাপ হতে থাকে। আর মন খারাপ হওয়া মানে সেই শরীর খারাপ হওয়া, মানে একটার সঙ্গে কীভাবে আর একটা জড়িত, সেটাই কিন্তু আমাদের দেখার বিষয়। আর সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম টেনশন, এর ফলে তো শরীর খারাপ হতে বাধ্য। শুধু নিজের শরীর যে খারাপ হবে তা তো না, অন্যের শরীরও খারাপ হবে, এবং অন্য যদি ভালো না থাকে নিজে তো ভালো থাকা যায় না। তাই জন্য শুধুমাত্র নিজের কথা চিন্তা করা ছেড়ে দিতে হবে, আর নিজের স্বার্থের কথা ছেড়ে দিয়ে যদি অন্যের কথা একটু ভাবি মন্দ কি। আর সেটা যদি পাওয়া যায় একটা মাত্র ক্লাসের মধ্যে, যে নিজের কথাও ভাবতে পারবো, অন্যের কথাও ভাবতে পারবো, অন্যকে ভালো রাখার কথা চিন্তা করতে পারবো। যে কোনো সময় আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, সকালবেলা, বিকেলবেলা, রাত্রিবেলা, অসুস্থ কারুর সময় বেঁধে আসে না বা দিন বেঁধে আসে না। যে কোনো সময় ডাক্তারের কাছে ছুটে যাওয়াটাও খুব একটা ভালো হয় না, কারণ শনিবার রবিবার বা বিশেষ করে রবিবার ডাক্তার পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, এটা আমাদের অভিজ্ঞতাও কথা বলে। এছাড়া যে কোনো সময় ধরুন আপনার ঘরের মানুষটার হার্ট অ্যাটাক হলো, তখন কি করবেন? কথাটা শুনতে খুব খারাপ লাগলো, কিন্তু এটাই বাস্তব। হঠাৎ যদি হার্ট অ্যাটাক কারোর হয়, কিংবা হঠাৎ যদি যে কোনো রকমভাবে শরীর খারাপ হয় এবং ডাক্তারবাবুকে সহজে পাওয়া যাচ্ছে না, কিংবা আপনাকে অনেকটা দূর যেতে হবে বা তাকে কল করতেও সময় লাগবে, তার আসতেও সময় লাগবে, তখন আপনি কী করবেন? হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন যে ঘরের মধ্যে ওষুধপত্র তো রাখাই থাকে, মোটামুটি কিছু কিছু ওষুধ আমাদের রাখাই থাকে যেগুলো তাৎক্ষণিকভাবে কাজ করে। কিন্তু ওষুধ ছাড়ার কথা, যদি কারোর ঘরে সেই ওষুধটা থাকলো না, কিংবা ওষুধ ছাড়া যদি আমরা চিকিৎসার কথা ভাবি, নিজেই নিজের ডাক্তার হতে বারণ করি, সেটা ওষুধের ক্ষেত্রে। কিন্তু ওষুধ ছাড়া চিকিৎসার ক্ষেত্রে আমি সবসময় বলি, ঘরে এরকম একজন যদি মানুষ থাকে যে মোটামুটি ওষুধ ছাড়া একটা ছোটোখাটো ট্রিটমেন্ট করে দিতেই পারে, তাৎক্ষণিকভাবে সেই মানুষটাকে একেবারে সুস্থ করেও দিতে পারে। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি, আপনারাও ঠিকই বুঝছেন, সেই অ্যাঞ্জেল থেরাপির কথা। অ্যাঞ্জেল রেকি মানে শরীরটাকে একেবারে সুস্থ করা, অ্যাঞ্জেল থেরাপি মানে আমরা শরীর সুস্থ তো করবই, তার সঙ্গে সঙ্গে শরীর, মন, তার সঙ্গে সঙ্গে যাবতীয় আমাদের অসুখ বিসুখগুলো, যেগুলো সমাজের অসুখ, সেই সমস্ত অসুখগুলোকেও সারিয়ে তুলতে পারবো। আর তার জন্য অ্যাঞ্জেল থেরাপি এখন ঘরে ঘরে কিন্তু সবাই চাইছেন, আর অ্যাঞ্জেলও এগিয়ে আছেন হাতটা বাড়িয়ে যে কীভাবে তাকে প্রত্যেকটা ঘরে সবাই সাদরে আমন্ত্রণ জানাবে। আর তার জন্য মধ্যস্থতা করছি অবশ্যই আমি। সেই মধ্যস্থতার কারণটা হচ্ছে সবাইকে সুস্থ রাখা, ভালো রাখা, এবং তার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা একটা মাত্র ক্লাস করতে হবে, একদিনের একটা ক্লাস, যেটা সকাল থেকে শুরু হয় সন্ধেবেলা শেষ হয়ে যায়। খুব ছোট্ট ক্লাস, কিন্তু একদিনের দীর্ঘতর ক্লাস, যেটার মাঝখানে একটা ব্রেক থাকে, কিন্তু বিভিন্ন রকম মেডিটেশনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয় কীভাবে নিজে সুস্থ থাকবেন, কীভাবে অন্যকে সুস্থ করে রাখবেন, সুস্থ করে তুলবেন। আর কারোর যদি অসুস্থতা নাও থাকে, তারাও কিন্তু শিখতে আসেন, এটা আমার কাছে আরও একটা বড় পাওয়া। আর এই যে শরীর মন সুস্থ রাখা, এটার নামই কিন্তু অ্যাঞ্জেল রেকি, অ্যাঞ্জেল থেরাপি। যেটা নিয়ম সেটা আমি একটু আগেই বলে দিই, নিয়ম হচ্ছে আগের দিন আর দিনের দিন মাছ মাংস ডিমটা খাবেন না, মানে যেদিন ক্লাস করবেন সেদিনকে মাছ মাংস ডিম, এই তিনটে জিনিস খাবেন না, বাকি সমস্ত কিছু খাওয়া যায়। সঙ্গে যেটা আনতে হয় সেটা হচ্ছে একটা ভোটার কার্ড, কিংবা প্যান কার্ড, কিংবা রেশন কার্ড, কিংবা যেটা আপনার আইডি
সেই কার্ডটা প্রুফ করবে যে আপনি তিনি যিনি ক্লাসটা করছেন, এবং আপনার নিজস্ব একটা পাসপোর্ট সাইজ ছবি। এই দুটো জিনিস আনতে হবে, আর সঙ্গে যেটা আমাদের পারিশ্রমিক, পুরো অনুষ্ঠানটা শুনলে পারিশ্রমিকটা নিশ্চয়ই বলে দেওয়া হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। খুব সত্যি কথা, এবং যে কথাটা আজকের ভালো লাগলো যে এই যে তাৎক্ষণিক একটা চিকিৎসা, বাড়িতে শ্বশুরমশাই বয়স হয়েছে, প্রচুর ট্যাবলেট খাচ্ছেন, সুগার নিয়ে আমরা অনেক কথাই বলি কম বেশি, এবং হঠাৎ করে যে হার্ট ফেল করে গেলে, এবং এরম এরম বন্ধু আছেন বাড়িতে যিনি আমাদের এখানে ফোন করে বলেছেন যে বৌমা শিখেছেন, তিনি কিন্তু ওই মুহূর্তে হসপিটাল অবধি কিন্তু তাকে একটা প্রাইমারি স্টেজে উনি চিকিৎসা দিয়েছেন, একদম একদম, এটাতে কিন্তু উনি অনেকটা রিকভার হয়ে গেছেন, এবং ডাক্তারবাবুরা স্বীকার করছেন যে তিনি বিরাট কাজ করেছেন। অনেকেরই এরকম হয় যারা নিজেরা শিখে যায়, হঠাৎ করে দেখলেন যে বাড়িতে শাশুড়ি অসুস্থ হয়ে যাচ্ছে এবং বুঝতে পারছে যে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। তখন আমি দেখেছি যে তখন রেইকি শেখাতাম, তখন এঞ্জেল থেরাপি এই এইভাবে শেখানো হয়নি, তো সঙ্গে সঙ্গে সে গিয়ে বললো, দিদি এই কপালটা আর বুকটা দুটো হাত দিয়ে ধরে ফেললাম, আর সঙ্গে সঙ্গে এই যে শাশুড়ির, যিনিও ছিলেন শাশুড়ি মা, জিভটা বেরিয়ে আসছিল, তো দেখলো আস্তে 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 জিভটা ভেতরে গেল এবং তিনি কথা বলতে শুরু করলেন। সেটা ছিল কিন্তু আমাদের যে টাচ থেরাপি, যেটাকে আমরা রেইকি বলি, ট্র্যাডিশনাল রেইকি। সেটা আমি রেইকিকে কখনোই ছোট করব না, কারণ ট্র্যাডিশনাল রেইকির হাত ধরেই আমি এঞ্জেল থেরাপিস্ট হয়েছি, এবং এই ওই রেইকির যদি মাস্টার না হই তাহলে কখনোই এঞ্জেল মাস্টার হওয়া যায় না, কারণ প্রচুর প্রচুর ওখানে সিম্বল থাকে, সেই সিম্বলগুলো আমাদের কাজে লাগাতে হয়, যেহেতু এঞ্জেল মাস্টারদের সেই সমস্ত সিম্বল কাজে লাগাতে হয়। এবং এইভাবে এই ট্র্যাডিশনাল রেইকি কিন্তু তখন পেরেছিল ওই জায়গাটা ধরে রাখতে, কিন্তু এই ট্র্যাডিশনাল রেইকির ক্ষেত্রে আমাদের দুটো হাত লাগে এবং প্রতিটা স্টেপ আমাদের 21 দিন করে প্র্যাকটিস করতে হয়, এবং সেটা টানা প্র্যাকটিস থাকে, এবং প্রতিদিন মিনিমাম 1 ঘন্টা 12 মিনিট একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে, ওটা হচ্ছে মিনিমাম। কিন্তু এখনকার দিনে মানুষের সময় খুব কম, মানুষ ভীষণভাবে ব্যস্ত, সে চাকরিগতভাবে সাংসারিক বিভিন্ন সমস্যার জন্য কিংবা ব্যবসা করছে এরকম সমস্যার জন্য প্রতিনিয়ত ওই প্র্যাকটিসটা হয়ে ওঠে না, সেই জন্য অনেকের আবার হাতের সমস্যা আছে, হাতে ব্যথা আছে, যার জন্য ঠিক ঠিক পয়েন্টে হাতটা গিয়ে ছোঁয়ানো যায় না। যেহেতু ট্র্যাডিশনাল রেইকিকে আমরা টাচ থেরাপি বা স্পর্শ চিকিৎসা বলি, এই স্পর্শটা ঠিক ঠিক মতো ঠিক ঠিক জায়গায় হতে হবে, সেটা তো আমাদের অনেকেরই ঠিক মতো হয় না, কারণ বিভিন্ন সমস্যা থাকে বলেই তো মানুষ এই সমস্ত শিখতে আসেন। সেই জায়গাটাকে মাথায় রেখে এঞ্জেল থেরাপি যখন আমাদের কাছে এলো, তখন আমরা দেখলাম যে ওই হাত দুটোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মন যদি সুস্থ থাকে, অর্থাৎ মনটাকে যদি আমরা ভালো রাখতে পারি। মন সবসময় তো চঞ্চল, এবং সেই মনটাকে ঠিক ঠিক রেখে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে কিন্তু এঞ্জেল থেরাপির মতো ভালো থেরাপি আমাদের কিছুতেই হয় না। এবং এই থেরাপিটা শিখতে গেলে আমাদের কোনো কিছু শিখে আসতে হয় না, কারণ অনেকেই তো প্রশ্ন করে যে দিদি রেইকি শিখেই কি এঞ্জেল থেরাপি শিখতে হবে? আমি কিন্তু আবারও বলছি, কোনো কিছুই শিখে আসতে হবে না রেইকি কেন, অনেক থেরাপি বেরিয়েছে, অনেকেই অনেক কিছু করেন, কিন্তু শেষ কথা কিন্তু এঞ্জেল, কারণ যে যেখানে যা কিছু করুন না কেন সে আমার কাছে এসে বলেন দিদি ওইগুলো শিখেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। আমি বলবো না যে কোনো কাজ হয়নি বা কোনো কাজ হয় না, আমার মনে হয় যে কোনো কিছু শিখলে ঠিক ঠিক মতো সময় দেওয়াটা দরকার, কিন্তু এঞ্জেল থেরাপি শিখলে কাজ আপনার হবেই, কাজ আপনাকে পেতেই হবে, এই মন নিয়ে আসতে হবে এবং এই মন নিয়েই বাড়ি ফিরতে হবে যে আমি কিছু নিয়ে গেলাম। বলুন কে আছেন? নমস্কার, কে আছেন? হ্যালো, বলুন, কোথা থেকে? আমি 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 সন্তোষপুর থেকে, যাদবপুর সন্তোষপুর থেকে মিনতি দাস বলছি। ঠিক আছে, বলুন আপনার কি সমস্যা? কি সমস্যা? একটু টিভির ভলিউমটা মিউট করতে হবে মনে হচ্ছে আপনার। ৬ বছর আগে, শুনতে পাচ্ছি, ৬ বছর আগে, বেশ ৬ বছর আগে আমি ফ্রি হ্যান্ডে, কিছু বোঝা যাচ্ছে না, আপনি শুনতে থাকুন, এক্সারসাইজ করতে গিয়ে আমার, আপনি শুনতে থাকুন, আমার মনে হয় এতটা সময় তো একজনকে দেওয়া সম্ভব নয়, এটা চান কিন্তু তাদেরকেও আমাদের জানাতে হবে এটা, যে অনেকে মানুষ অপেক্ষা করে থাকেন। হ্যাঁ সেটাই, আপনি অনেক সময় এরকম ভাবে দেওয়া যায়। একটা কথা, যখন আমরা আমরা যে রেকি প্রোগ্রাম প্রথমে যেটা তুমি বললে সেখানে একটা ছোট্ট প্রশ্ন উঠে আসছে, যে রেকি প্রোগ্রাম যখন আমরা করতাম সেখানেও কিন্তু মানুষ বলতে উপকার পেয়েছি, এবং আজ যখন আমরা অ্যাঞ্জেলকে নিয়ে এসেছি, যেটা তুমি শেখাচ্ছ মানুষকে, ডবল মানে পাওয়ার দিচ্ছ, সেখানে তুমি নিজেও কিন্তু একটা ফিল করো, তারা তো ফিল করেই। রেইকি যে ট্র্যাডিশনাল রেইকিতে যেটা অনেক দিন সময় লাগে, এঞ্জেল থেরাপিতে অনেক তাড়াতাড়ি সেই জিনিসটা হয়। কিন্তু একটা কথা, মানুষের মনে কিন্তু সবসময়, যেহেতু রেইকি কথাটা এর সঙ্গে যুক্ত,
এঞ্জেল রেইকির সঙ্গে ট্রেডিশনাল রেইকির কিন্তু কোনো যোগ নেই, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। অনেকেই বলেন যে দিদি সেকেন্ড ডিগ্রি অবধি শিখেছি, এখন কি এঞ্জেল রেইকি শিখতে পারবো? এঞ্জেল রেইকি শেখার জন্য কোনো কিছু শিখে আসতে হয় না, আর এঞ্জেল রেইকির সঙ্গে ট্রেডিশনাল রেইকির কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, মানুষের মধ্যেকার জিনিসগুলো তো চেঞ্জ করা যায় না, দুটোরই কাজ হচ্ছে আমাদের ভেতর থেকে অসুখ বিসুখগুলোকে সরিয়ে দেওয়া, কিন্তু দুটোর মেথড কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং এঞ্জেল রেইকিতে ভীষণ তাড়াতাড়ি কাজ পাওয়া যায়, যেটা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন চক্রগুলো আছে, সাতটা চক্র হচ্ছে তার মধ্যে মেন। এই সাতটা চক্রের ভেতরে যে অসুখ বিসুখগুলো আমাদের জড়িয়ে থাকে, বিভিন্ন অসুখ তো থাকে, একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বিভিন্ন অসুখ, যে মাথা যন্ত্রণা হতে পারে, সুগার হতে পারে, থাইরয়েড হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের অসুখগুলো এই গ্ল্যান্ডের মধ্যে কিন্তু জড়িয়ে থাকে। এই অসুখ জড়িয়ে থাকা অসুখগুলোকে আমাদের লক্ষ্য হচ্ছে শরীর থেকে বার করে দেওয়া। রেইকিতে যেমন টাচ থেরাপি, তো ট্র্যাডিশনাল রেইকি সেটা হাতের স্পর্শের মাধ্যমে হাতের ভেতর থেকে যে রেটা বেরোয়, সেই জায়গাগুলোতে আমরা যখন হাতটা রাখছি তখন ভেতরের এই গ্ল্যান্ডের মধ্যে জমে থাকা টক্সিনগুলো ধীরে 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 অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, তাই তার সময় লাগে অনেক বেশি। কিন্তু আমাদের এঞ্জেল রেইকিতে এটা কি হচ্ছে, আমাদের মন থেকে আমরা যখন এঞ্জেলদের দিয়ে কাজটা করাচ্ছি, তারা করছে কি, এই গ্ল্যান্ড থেকে ওই টক্সিনগুলোকে একেবারে শরীর থেকে বার করে দিচ্ছে, ছিটকে বার করে দিচ্ছে। এটাই হচ্ছে ডিফারেন্সটা, অনেকে জানেনই না, জানেন না বলেই তারা ভাবেন যেখানে এঞ্জেল রেইকি এঞ্জেল থেরাপির সঙ্গে ট্র্যাডিশনাল রেইকি ফ্রি দেওয়া হচ্ছে ওটাই নাকি, ওটা করলে নাকি তাড়াতাড়ি হয়, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এবং ভুল ধারণাগুলো যোগাচ্ছি আমরাই, তার জন্য আপনারাও বিশ্বাস করে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন, হয়তো 7,000 টাকা 8,000 টাকা দিয়ে শিখছেন প্রথমে সেগুলো, কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, যখন তখন ফিরে আসতে হচ্ছে। আমি বলছি যে সঠিক জায়গায় সঠিক জিনিসটা শিখুন, এটা বলছি না কিন্তু যে আমি সঠিক শেখাই, তাহলে তো নিজের গুরুকেই অপমান করা হবে, তা তিনিও তাহলে ভুল শেখান, তাহলে আমি শিখলাম কোথা থেকে? সুতরাং এইটাই বলবো যে আপনি যখন চিন্তা করবেন যে আমাকে ঠিক জায়গায় গিয়ে ঠিক জিনিসটা শিখতে হবে, নিজেরা সব প্রোগ্রাম দেখে তবেই আমি জানি আমার কাছে আসেন, তাই বলবো সব প্রোগ্রামগুলোই দেখুন, দেখে নিয়ে তারপরে নিজেরা সিদ্ধান্ত নিন যে কোথায় গিয়ে শিখলে আপনার ভালো হবে। এটা কিন্তু আমি পথ দেখাচ্ছি না, পথটা আপনাকেই দেখতে হবে। বলুন কে আছেন? নমস্কার, কে আছেন? নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে? কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে বলছেন, বলুন আপনার কি সমস্যা? সমস্যা মনে করুন, অহেতুক টেনশন, অহেতুক টেনশনে ভোগার যে কোনো রেমেডি কিছু আছে কিনা, আর এঞ্জেল থেরাপির মাধ্যমে এটা কি কোনো কিওর করা যায় কিনা, সেটা সম্বন্ধে আমার যাওয়ার জানার কথা। এটা জানার অবশ্যই, হ্যাঁ, আমাদের বন্ধুর যে প্রশ্নটা সেটা হচ্ছে উনি অহেতুক টেনশন করেন এবং টেনশন থেকে মুক্তি চান, আর প্রচন্ড ভাবে উনি যেটা বলছেন যে এইটা থেকে কি কোনো রিকভারের জায়গা আছে এঞ্জেল থেরাপি যদি নিই? টেনশন থেকে তো ভীষণ তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়, এটা রিকভারির জায়গা মানে পুরোটাই জায়গা আমাদের। আমি প্রথমে কি বলেছি, শরীর আর মন এই দুটো জিনিস যেহেতু একে অপরের সঙ্গে যুক্ত, দুটোকেই এঞ্জেল থেরাপি বা এঞ্জেল রেইকি ভীষণভাবে ভালো রাখে। এবং এটা আপনি 15-20 দিনের মধ্যেই এটা পুরো জানতে পারবেন যে আমি যখন শিখ মানে আপনি যখন শিখবেন, যখন শেখাবো, তারপরেই আপনি বুঝতে পারবেন যে কতটা, দিনের দিনই বুঝতে পারবেন যে আপনি কতটা হালকা হয়ে গেলেন, কতটা টেনশন আপনার চলে গেল, 50-70% ওখানেই চলে যাবে, একদম ইনস্ট্যান্ট আপনি হাতে নাতে ফল পাবেন। এবং তারপরে যখন শিখিয়ে দেওয়ার পর বাড়িতে তো প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করার পর পরে দেখবেন আপনার যা কিছু টেনশন, যা কিছু আপনার মনের অসুখ বলে মনে হচ্ছে, সেটা কিন্তু একদম চলে গেছে। খুব সত্যি কথা, এবং এটা খুব ভালো জানা দরকার এটা আমাদের। কল্যাণী থেকে যে বন্ধু ফোন করেছেন আমি অবশ্যই এরপরে যাবো, তার আগে বলে দিই আপনি কিন্তু আমাদের এপ্রিল মাসের 3 তারিখে কল্যাণীতে এই অ্যাঞ্জেল ক্লাস পেয়ে যাচ্ছেন। নমস্কার, কে আছেন? হ্যালো, যাই হোক সংযোগটা বিচ্ছিন্ন করে দিই, আমি ক্লাসগুলোর কথা বলে দিই। যারা যারা ফোন করে জানতে চাইছেন এবং টেনশনে আছেন, অবশ্যই টেনশন থেকে মুক্ত তো আমাদের হতেই হবে। 9838 00 5962 8, আরেকবার বলে দিচ্ছি, 9838 00 5962 8 অথবা 9830735175, এই বুকিং বা হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা চলে আসতে পারেন আপনাদের পছন্দের জায়গায়। আমরা মার্চ মাসে অনেকগুলো অ্যাঞ্জেল ক্লাস ম্যাডাম করেছেন এবং সেখানে বহু মানুষের কিন্তু কাজ হয়েছে এবং তারা আরও চাইছেন, সেই জন্যেই কিন্তু আমরা হিন্দ মোটরে 24 তারিখ, এই মাসের হিন্দ মোটরে 24 তারিখ কিন্তু আমরা ক্লাস রাখছি, অ্যাঞ্জেল ক্লাস, মেদিনীপুরে 27 তারিখ, আড়িয়াদহয় 29 তারিখ এবং ব্যারাকপুরে 31 তারিখ। ব্যারাকপুর সম্পর্কে বলে রাখি, যারা বারাসাত থেকে বা বনগাঁ থেকে যে সমস্ত বন্ধু চাইছেন যে আমরা কোথায় ক্লাসটা করব, বা নৈহাটি থেকেও বহু বন্ধু ফোন করেছেন আমরা কোথায় ক্লাসটা করব, তাদের জন্য বলে রাখি ব্যারাকপুরে কিন্তু অ্যাঞ্জেল ক্লাস করানো হবে এই মাসের 31 তারিখ। তারা কিন্তু কাইন্ডলি এই হেল্পলাইন নাম্বারে ফোন করে চলে আসবেন।
কল্যাণী থেকে যে বন্ধু ফোন করেছেন তার জন্য বলে রাখি, 3 তারিখে অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখে আমরা কল্যাণীতে ক্লাস পেয়ে যাচ্ছি আড়িয়াদহ হতে আবার 4 তারিখ ক্লাস, এবং এ বিষয়ে নতুন কিছু বলার নেই। অ্যাডভান্স টু ক্লাসটা যারা শুধুমাত্র অ্যাঞ্জেল রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন সোনালী সরকারের কাছ থেকে তারাই এই ক্লাসটা করার সুযোগ পাবেন। পাশাপাশি নাগেরবাজার 7 তারিখ এবং বেহালা 16 তারিখ, এবং এরপর আস্তে আস্তে আমরা কিন্তু ক্লাসগুলোর দিকে যাব। এই জায়গায় একটা প্রশ্ন, এই যে তুমি ডবল পাওয়ার যেটা তুমি দাও বা ডবল, আচ্ছা বন্ধু ফোনটাকে নিয়ে নেবো। নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমি এই ব্যাপারে জানতে চাইছি, যখন ক্লাস হয়ে যাওয়ার পরে কোনো স্টাডি ম্যাটেরিয়াল বা এরকম কিছু দেওয়া হয় যাতে আমার পরে সুবিধা হয়, রেখে আপনি শুনতে থাকুন। অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো আমরা। স্টাডি ম্যাটেরিয়াল যে সমস্ত ক্লাস আমাদের হয়, ক্লাসের মধ্যে বই তো নিশ্চয়ই দেওয়া হয়, আলাদা করে বই থাকে, এবং সেটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়, বাংলাতে বুঝিয়ে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের তো ক্লাসটা যেহেতু অ্যাঞ্জেল রেইকি এবং অ্যাঞ্জেল থেরাপি দুটো ক্লাস, যেটা আপনারা দুটো ক্লাস একসঙ্গে পাবেন, এবং ফার্স্ট ডিগ্রি এবং অ্যাডভান্স কোর্স, এটা মানে এটাকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বলে ভাগ করুন বা বেসিক বা অ্যাডভান্স বলে ভাগ করুন, যেভাবেই হোক না কেন দুটো আমরা একসঙ্গে পাচ্ছি। এবং অ্যাডভান্সের মধ্যে আমরা এই যে অনেক সময় বলি না যে সম্পর্কের ব্যাপার ট্যাপারগুলো আমাদের ভীষণভাবে পরিবারকে ভেঙে দিচ্ছে, সম্পর্ক ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, বাবা মার মধ্যে সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, ছেলে মেয়েদের সম্পর্ক, বিভিন্ন সম্পর্ক, প্রেমের সম্পর্ক, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি আমরা চাই যে কোনো একজন ক্লাস করে নিয়ে সেই সম্পর্কটা জুড়ব, শুধুমাত্র নিজের নয় অন্যের সম্পর্ক জুড়ে দিতে পারি আমরা, সেটা যদি নিজে ইচ্ছা করে। কিংবা অনেক সময় হয় চাকরি বাকরির ক্ষেত্রে সমস্যা, যেটা আমরা লেখাপড়া অনেক করেছি কিন্তু চাকরিটা পাচ্ছি না, বা যে চাকরিটা পেয়েছি সেটা আমার যোগ্যতা অনুযায়ী হলো না, ব্যবসা করছি, ব্যবসাটা বোধহয় করে ফেলেছি, একটা ডিমের ব্যবসা ধরুন, কিন্তু ওটা আমার করা উচিত ছিল মিষ্টির ব্যবসা, সেটা যখন জানতে পারলাম মনটা খারাপ হয়ে গেল, কিন্তু ডিমের ব্যবসাটাকেই আমাকে বাড়াতে হবে, কারণ প্রচুর তো মূলধন ওখানে লাগিয়ে ফেলেছি, কী করে সেটাকে ব্যবসাটা বাড়াবো, কিংবা কোন ব্যবসাটা করব এটাও কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, বা সেটা হয়তো খুঁজে পেয়েছি কিন্তু প্রচুর টাকার দরকার, সেই টাকাটাও পাচ্ছি না, কিভাবে পেতে পারি। এই যে সমস্যাগুলো, এগুলো তো বাইরের সমস্যা, এইগুলো পড়ে অ্যাডভান্স কোর্সের মধ্যে। অনেকেই আমাকে বলেন দিদি অনেকেই তো এইগুলো শেখাবো বলে শেখান কিন্তু কোর্সের মধ্যে এইগুলো নেই, কারণ খুব বলতে খারাপ লাগে এগুলো কেউই শেখান না, আর বলেন যে অ্যাঞ্জেলকে ডাকলেই নাকি এই সমস্যাগুলো মিটে যাবে। ধরুন বাংলা টিচার বাংলা পড়িয়ে গেছে, তার কাছে কি আমি অঙ্কটা করলে সুবিধা করতে পারবো, এরকম তো ব্যাপার থেকে যায়। প্রতিটা মেথড কিন্তু আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা আলাদা। এবং খারাপ লাগে যেটা, দেখো আমি তুমি মানে অ্যাঞ্জেল স্পেশালিস্ট বা রেইকি মাস্টার বলে বলছি না, এটা শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণা না, এটা কিন্তু একটা মানে এই যে তুমি নিজের গুরু বা অ্যাঞ্জেল যাকে যাকে নিয়ে আমরা এত কথা বলি, লাইভ ফোনে অনুষ্ঠান করি, এনাকেও কিন্তু অপমান করা, নিশ্চয়ই অবশ্যই অপমান করা হয়। সেক্ষেত্রে বলবো যে এগুলো তো একটা মেথড থাকে, কোনভাবে কোন সমস্যাটার আমরা সমাধান করব। একই সমস্যার সমাধানের সূত্র কিন্তু আরেকটা সমাধান করতে পারে না, কোনোদিনও হয় না। ডাল যেভাবে রান্না করব সেইভাবে কি মাংস রান্না করা যায়, সেটাকে কোনোদিন হয় নাকি সেটা টেস্ট হবে বা কিছু রান্না হবে। সুতরাং এইভাবেই আমরা জিনিসটা শিখিয়ে দিই অ্যাডভান্স কোর্সে, ওটার জন্যই আমাদের অ্যাডভান্স কোর্সটা করানো, এবং সেটা কিন্তু আপনারা একই ক্লাসের মধ্যে পাচ্ছেন। কিন্তু কি একদিনে যদি শেখেন পুরোটা তো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেকের, সবার নয় অনেকেরই, তাই আমরা সেটা লিখিয়েও দিই এবং জেরক্স কপি অবশ্যই দিয়ে দিই, তার সঙ্গে যারা আর লিখতে পারে না জেরক্স, আর এখন তো সবাই ভীষণভাবে কুঁড়ে হয়ে গেছে জানো তো, যার জন্য আমাদের দিতে হচ্ছে, স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা শুধু যেটা নিয়ে যাবেন একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি, আর যেটা আমাদের ফিস লাগে বেসিক আর অ্যাডভান্স কোর্সের জন্য আলাদা কোনো ফিস নেওয়া হয় না, একই সঙ্গে ফিসটা থাকে মাত্র 5,000 টাকা, যেটা আমরা কিন্তু অনেক কিছুর ক্ষেত্রে খরচ করে ফেলি, তাই এটা একদিনের কোর্স এবং 5,000 টাকা কিন্তু আমাদের লাগে। এবং আবারও বলছি অ্যাঞ্জেল রেইকি অ্যাঞ্জেল থেরাপি দুটো, এই দুটোও কিন্তু আলাদা জিনিস, এবং বেসিক এবং অ্যাডভান্স পুরোটা কিন্তু আপনারা পাচ্ছেন। শুধু অ্যাঞ্জেল রেইকি আপনাদের শেখানো হয় কি না জানি না, কিন্তু যারা শিখে এসেছেন, আমার ক্ষেত্রে যে দুটো মেডিটেশন মেন, একটা হচ্ছে চক্র ক্লিয়ারিং, একটা হচ্ছে অ্যাঞ্জেল কলিং, অনেকেই ফোন করে জানতে চান অন্য জায়গা থেকে শিখে, আমার মনে হয় তারা অনেক সময়
আমাদের কাছে একটু মানে প্রতারণা করার ব্যাপারটা থাকে যে দিদি ক্লাসটা করেছিলাম কিন্তু ভুলে গেছি, এঞ্জেল কলিং মেডিটেশনটা এটা কোনোদিন হতে পারে না, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে তারা শুরুটাই হয়েছে বলতে পারে না, যে কিভাবে জানবে, কিভাবে জানবে একটা ইন্টেনশন তাদের মধ্যে থাকে, এগুলো করবেন না। কারণ আমরা যখন পুরনো স্টুডেন্টদের ফোন নিই তখন কিন্তু আমাদের কাছে সেই ডায়েরিটা থাকে, যে ডায়েরির মধ্যে সমস্ত নাম ডেট সমস্ত কিছু থাকে, তাই আমরা কিন্তু বুঝতে পারি কে আমাদের স্টুডেন্ট আর কে আমাদের স্টুডেন্ট নয়। আরো যাব অনেক কিছুর ক্ষেত্রে যে আমাদের শরীরের বিভিন্ন রকম সমস্যা, একটা বলছিলাম না, ছোট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে ধরো নতুন কোনো বন্ধু এলেন তোমার কাছে এবং অ্যাঞ্জেল ক্লাস করছেন শিখছেন, বা পুরনো বন্ধুরাও যে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে তোমাকেও তো মানে প্রচন্ড ভাবে প্র্যাকটিস, যে কথাটা আমি বলছি, ভীষণ প্র্যাকটিস করতে হয়, কি করে তাদেরকে দেবে, ভীষণ প্র্যাকটিস করতে হয়, তার কারণ এই যে আমাদের যে অ্যাটুনমেন্ট মানে যে পাওয়ারটা দেওয়া, আমি পাওয়ারটা দেব তারা তো আমার উপর নির্ভরশীল, আমি পাওয়ারটা দেবো আর আমার ক্ষেত্রে যে পাওয়ারটা দেওয়া হয় ডাবল পাওয়ার দেওয়া হয় মানে অনেকক্ষণ ধরে, এবং সেটা অ্যাঞ্জেল রেকি, অ্যাঞ্জেল থেরাপি, যাতে তারা ভবিষ্যতে যত দিন তারা বাঁচবে সেই পাওয়ারটা তাদের কাছে থাকবে। সুতরাং আমার যদি সেই পাওয়ারটা না থাকে তাহলে আমি সেই পাওয়ারটা কি করে দেব, এবং এই জন্যই আমার স্টুডেন্টরা বেশি ভালো কাজ পায়, কারণ দিনের পর দিন রাতের পর আর জেগে আমাকে পাওয়ারটা নিতে হয়, প্রচুর প্র্যাকটিস করতে হয়, শুধু প্র্যাকটিস না প্রচুর বইও পড়তে হয় আমাদের ক্ষেত্রে, যেটা আমাদের হয়তো বাইরে থেকে বোঝা যায় না, বোঝা যায় যে উনি সাজগোজ করে বসে পড়লেন আর ক্লাস করিয়ে করিয়ে বেরিয়ে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, কিন্তু তার প্রমাণ তো মানুষ দিচ্ছে, গড়িয়াহাট বলো বা আগের আগের এপিসোডে আমরা যে দেখিয়েছিলাম রিপোর্টটা, সেখানে কিন্তু পরিষ্কার আমরা দেখিয়েছিলাম যে ইউটেরাস এবং যে তার গলব্লাডার স্টোন টোটালি কিন্তু তিনি শিখে, আর যেভাবে আমরা আমি যেভাবে শেখাই সেভাবে তোমাদেরও প্র্যাকটিসটা করতে হবে, তবে প্রচুর প্র্যাকটিস করতে হবে না, কারণ তোমরা তো পাওয়ারটা অন্যকে দেবে না, তোমরা নিজেদের জন্য করবে এবং অন্যের জন্য করবে, প্র্যাকটিস তোমাদের করতেই হবে, সারাদিনে 30 মিনিট সময় নিজেদের জন্য রাখতে হবে। তাই যারা মনে করবে যে প্র্যাকটিস করার মতো 30টা মিনিট মানে আধ ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আধ ঘন্টা সময় নিজের জন্য রাখতে পারবে, তারাই কিন্তু এটা শিখতে আসবে, যে না দিদির কাছ থেকে শিখে গেলাম ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়, পাওয়ার দিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে, মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এঞ্জেল থেরাপি, এঞ্জেল রেইকি, এঞ্জেল মানে হচ্ছে দেবতার দূত, এবং আমরা অনেক সময় ঈশ্বরকে বিশ্বাস করি, অনেক সময় ঈশ্বরকে বিশ্বাস করি না, যারা বিশ্বাস করেন না তাদের ক্ষেত্রে আমি বলবো না যে শিখতে আসুন, তবে যাচাই করার জন্য কেউ যদি শিখতে আসেন তারাও ফল পাবেন, এবং যদি মনের মধ্যে বিশ্বাস আর ভরসাটা একটু অন্তত পক্ষে থাকে তাহলে দেখবেন 100% ফল আপনার মুঠোর মধ্যে, একদম ঠিক এই যে একটু আগে বলছিলাম না যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা কিছু আমাদের সমস্যা আছে, মাথার যন্ত্রণা হতে পারে, যেটা সাইনাস বা মাইগ্রেন হতে পারে, কানের সমস্যা, চোখের সমস্যা, দাঁতের নানা রকমের সমস্যা, বিভিন্ন অসুখ, আজকালকার অসুখ বিসুখগুলো দেখবেন প্রেসক্রিপশনে লেখা থাকে এত বড় বড় নাম, মেডিকেল সার্টিফিকেটে ডাক্তারবাবুরা লেখেন এত বড় বড় নাম, একেবারে যতটা লেন্দি করা যায় আর কি, তো এই সমস্ত নাম যখন আছে অসুখ তো নিশ্চয়ই আছে, আর অসুখ যখন আছে সমস্যা যখন আছে সমাধান তার নিশ্চয়ই আছে, আর এই সমাধান তো আমাদের শরীরের মধ্যেই, এই যে গ্ল্যান্ডগুলো আছে গ্ল্যান্ডগুলোর মধ্যে তো টক্সিনগুলো জমে রয়েছে যেগুলো নেগেটিভিটি, এইগুলোকে বার করে দিলেই কিন্তু অসুখগুলো সেরে যাবে, এটা একটা প্রসেস আছে, এটাই কিন্তু চক্র ক্লিয়ার, এটা এঞ্জেলদের মাধ্যমে করা হয়, এবং এঞ্জেলরা আমাদের সঙ্গে সবসময় থাকেন, একটা বাচ্চা যখন জন্মায় তখন থেকে এঞ্জেলরা থাকে, তাকে আমরা জাগাতে পারলে তিনি জাগবেন, তাকে বিশ্বাস করতে পারলে তিনি আছেন, বিশ্বাস করে একটা ছোট্ট পাথরকে যদি শিবজ্ঞানে পুজো করা হয় সেটাও কিন্তু সাড়া দেয়, সুতরাং মনের মধ্যে যদি বিশ্বাস থাকে, মনটা যদি আমার সৎ থাকে, মনটা যদি আমার ঠিকঠাক থাকে, তাহলেই কিন্তু এঞ্জেলরা আমাদের সঙ্গে সঙ্গে কাজ করে। আমরা বলি কি, যে নিজেকে বিশ্বাস করে সে হলো আস্তিক, আর যে নিজেকে বিশ্বাস করে না সে হলো নাস্তিক, বিবেকানন্দের কথায়, আর যে নিজেকে সাহায্য করে ঈশ্বর তাকে সাহায্য করেন, দেখবেন আপনি শুভ মন নিয়ে সুন্দর কাজে যদি হাত দেন তাহলে দেখবেন সেই কাজটাতে আপনি সফল, কিন্তু যে কাজটা আপনার প্রথম থেকেই মনে হবে দূর হবে তো করবো, যে সময়টা নষ্ট, টাকা পয়সা নষ্ট, দেখবেন সে কাজে কোনো না কোনো খুঁত আপনার বেরোবেই, সুতরাং আপনি তো নিজেকে বিশ্বাস করছেনই বা করছেন না একদম, সুতরাং সে কাজটা কী করে আপনি সফলতা পাবেন। যাই হোক, পেটের ব্যথা এখন বিশালভাবে সমস্যা, আমার কাছে বেশ কিছু পেশেন্ট ছিল যাদের আমি চোখেই দেখিনি, কীরকম ফোন করে জাস্ট বলেছে, এটা কিন্তু আমি আমার এক্সপেরিমেন্টাল এক্সপিরিয়েন্সের কথা বলছি, যেটা জন্য কিন্তু আপনারা ফোন করে বলবেন না যদি এটা হয়েছিল, আমি কয়েকটা নজির দেখতে বলছি আর কথার মধ্যে কিন্তু অনেকের মিলেও যাবে আশা করি, যারা যারা ফোন করতে চাইছেন তাদের মিলেও যাবে, মনে যে হঠাৎ বলছে যে দিদি আমার না ভীষণভাবে পেটে ব্যথা করছে, আমি তাকে কোনোদিন দেখিনি,
আর আমি কিন্তু এর আগের দিনও প্রোগ্রামে বলেছি যে না দেখলে বা ছবিটা অন্তত পক্ষে না দেখলে কিন্তু ট্রিটমেন্ট করতে পারে না, কিন্তু কিভাবে হয়ে গেছে আমি জানি না, যে পেটে ব্যথা করছে, আমি শুধু নামটা জিজ্ঞাসা করেছিলাম আর কোথা থেকে বলছে, মেয়েটা মানে এমন ভাবে কাঁদছে মনে হচ্ছে আমার পাশেই যেন সেই কান্নাটা কাঁদছে আর কি, ফোনে যে কাঁদছে সেটা মনেই হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কোথায় থাকো, বললো টালিগঞ্জে। তুমি আমাকে ফোন করছো কেন, আমি তো তোমাকে চিনি না, আমি কি করে তোমাকে এঞ্জেল পাঠাবো বলো তো। বললো না দিদি আপনি কিছু একটা করুন, মানে কথাটার মধ্যে মনে হচ্ছে ওর কথার মধ্যে আমার প্রতি বিশ্বাস, ও তো জানে না এঞ্জেল কি। আমি বললাম ঠিক আছে তোমাকে দেখতে কিরকম আমাকে একটু বলো, ওর ডেসক্রিপশনটা দিল, আমি একটু যতটা আমার পক্ষে করার ক্ষমতা আর কি, আমার তো অনেক কিছু ক্ষমতা নেই, আমি তো ভগবান নই, আমি তাকে বললাম ঠিক আছে আমি দেখছি কি করা যায়। জানেন 10 মিনিট পরে আমাকে ফোন করে বলল যে দিদি আমার না পেট ব্যথাটা সেরে গেছে, আমার আমি খুব ভালো এবং আছি। সত্যিকারের কথা বলতে আজকের এই ইন্টারনেটের যুগে তুমি কিন্তু তার ছবিও দেখোনি, সে তোমাকে কিচ্ছু দেখ, আমি কিচ্ছু জানি না, আমি তার শুধু সম্পর্কে ভয়েস শুনেছি। হ্যাঁ শুধু ভয়েসটা শুনেছিলাম। এটা কাকতালীয় হতে পারে, এঞ্জেল তো আছেই, এঞ্জেল গেছেন সেখানে, এরকম ঘটনা বেশ কয়েকটা ঘটেছে, এবং কিছু কিছু জিনিস তো বলে দেওয়াই যায়, সেটা ডিস্টেন্সে করাই যায়, কিন্তু আমি তবুও বলছি নিজেরা শিখতে পারলে কিন্তু এইগুলো এই সমস্যাগুলোর ভীষণভাবে সমাধান হয়। পেটের ব্যথার কারণটাও তুললাম এই জন্য যে পেট ব্যথা এখন বিভিন্ন কারণে হতে পারে, মহিলাদের বিভিন্ন পিরিয়ডিক্যাল সমস্যার জন্য পেটে যন্ত্রণা হতে পারে, ইউটেরাসের সিস্টের জন্য হতে পারে, ওভারি সিস্টের জন্য হতে পারে, তলপেটে বিভিন্ন রকম ব্যথা হতে পারে, ইউরিন প্রবলেমের জন্য হতে পারে, ইনফেকশনের জন্য বা কোলাইটিসের জন্য হতে পারে, কোলন জাতীয় কোনো রকম কিছু, কোলন ক্যান্সার যেটা পরবর্তী স্টেপে হয় সেই কোলাইটিসের জন্য হতে পারে, এবং গলব্লাডার স্টোনের জন্য হতে পারে, বিভিন্ন সমস্যাগুলো আমাদের কিন্তু পেটের মধ্যেই জর্জরিত। সুতরাং এবং জন্ডিস হলে লিভারের একটা ব্যথা হয়, সেক্ষেত্রে নিচু হওয়া যায় না, বিভিন্ন রকম প্রবলেম, এক একজনের এক একটা সমস্যা, আর গ্যাসের ব্যথা তার সঙ্গে তো আছেই। আর এই সমস্যাগুলোর সমাধান অনেকেই অনেক রকমভাবে করেন, ওষুধপত্র খেয়ে, সেটা হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, এবং টোটকা তো আছেই, এর থেকে টোটকা শুনছি, ওর থেকে টোটকা শুনছি, টোটকার তো এখন কোনো শেষ নেই। আমি অনেক সময় দেখেছি যে জ্যোতিষীরাও স্কিনের প্রবলেমের জন্য ওষুধ দিচ্ছেন, এগুলো তো ওষুধ খেয়ে বা ওষুধ মেখে কিছু হবে না, এগুলো তো ভেতরের সমস্যা, এই সমস্যাটাকে আমাদের ভেতর থেকে বার করে দিতে হবে, এবং সেটা একমাত্র পারে এই এঞ্জেল থেরাপি, এবং একমাত্র পারে বলতে এটাই যে খুব কম সময়ের মধ্যে পারে। এঞ্জেল থেরাপি এমন একটা থেরাপি, এটা তো একটা থেরাপি, এবং এই থেরাপিটা অনেকেই জিজ্ঞাসা করে, দিদি ডিটেলসে একটু ফোনে বলুন যে এঞ্জেল থেরাপিটা কি। এটা কিন্তু ফোনে বলার বা টিভিতে বলার মতো জিনিস নয়, শুধু মাথায় রাখুন এটা একটা থেরাপি, যে থেরাপিটা হচ্ছে উইদাউট মেডিসিন থেরাপি, মানে ওষুধ ছাড়া একটা চিকিৎসা, যে চিকিৎসাতে ওষুধ খেতেও হয় না, কোনো দৌড়তে হয় না, হাত পা নাড়তে হয় না, বেশি করে জল খেতে হয় না, কোনো ডাম্বেল তুলতে হয় না, ব্যায়াম করতে হয় না, সকালবেলা ছুটতে যেতে হয় না, কোনো কিছু করতে হয় না, করতে হয় যেটা সেটা হচ্ছে একটু মনোযোগ দিয়ে তাকে ডাকা যিনি আমাদের স্রষ্টা, এবং তিনি সঙ্গে সঙ্গে কিন্তু এটা নিরাময় করেন, এবং করেনই, বিশ্বাস করুন আর নাই করুন, এঞ্জেলকে ভাবুন আর নাই ভাবুন, আমি এখানে দাঁড়িয়ে আগেও বলেছি এখনও বলছি যতদিন বাঁচবো চেষ্টা করব ততদিন এই সিটে বসে বলে যেতে যে এঞ্জেল ছিল, এঞ্জেল আছে, এঞ্জেল ভবিষ্যতেও থাকবে। বলুন কি আছে না, আমাদের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই জায়গাটায়, মানে খুব সত্যি কথা, এই যে আমরা মাসে মানে সারা জীবনে যতদিন বাঁচবো তার মধ্যে একদিনের ক্লাস করব মাত্র 5,000 টাকা, যে কথাটা আমরা বারবার বলছি উনিও বলছেন, এই জায়গাটায় খুব মানে বড় লাগলো কথাটা, আমি তোমায় জাগ করতে চাইনি। যখন ধরো শুধু গ্যাস নয়, নানা ধরনের অসুখ আমার শরীরে ঢুকছে, আমি যখন যে কোনো ওষুধের দোকানে যাচ্ছি প্রতি মাসে আমার বিলটা শুধু 5 নয়, হয়তো তারপরে আরেকটা শূন্য চেপে যাচ্ছে। এবার সেই জায়গায় আমি এত কম খরচে একই ছাদের তলায় সারা জীবনের মতো যদি আমি থেরাপিটা পেয়ে যাই, সেটা শুধু নিজের জন্য না, টোটাল ফ্যামিলির জন্য, বা ফ্যামিলির বাইরেও সকলের জন্য, আমি যাকে ইচ্ছা করব ভালো রাখতে আমি তাকেই ভালো রাখতে পারবো, সে আমার ফ্যামিলির মধ্যে হোক বা ফ্যামিলির বাইরে হোক, বন্ধু বান্ধব অনাত্মীয় কিংবা বন্ধু হয়তো এনে দিল, তার বন্ধুর কোনো ছবি দেখ না রে এর একটু কী হয়েছে যদি সারিয়ে দেওয়া যায়, আমরা কিন্তু সেই ট্রিটমেন্টটা করতে পারি, এবং আপনি শিখলে আপনিও সেই ট্রিটমেন্টটা করতে পারবেন, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। এছাড়া আমাদের বিভিন্ন রকম ধরো টিউমার, টিউমার তো বিভিন্ন জায়গায় হতে পারে, কপালে হতে পারে, ঘাড়ে হতে পারে, পেটের মধ্যেও হতে পারে, লিভারের মধ্যে হতে পারে, এবং আমাদের মধ্যে এটাও তো দেখেছি ইউটেরাসের টিউমারটা 1 মাসের মধ্যে বিলীন হয়ে গেছে, এবং 70 বছর ভদ্রমহিলা,
70 না 75 বছর বয়স্ক ভদ্রমহিলার লিভারের মধ্যে টিউমারটা একেবারে সেটা গলে গেছে। ডাক্তারবাবুরা অবাক হয়ে গেছেন, কি করে হলো এটা? ভদ্রমহিলার তো তখন অপারেশন করার মতো বয়স নয়। ডাক্তারবাবুরা বললেন, কি করে হলো এটা, কি করে সম্ভব? এটাই সম্ভব, এটাই বাস্তব, যেটা ঘটেছে এটা ওষুধ ছাড়া ঘটেছে, এটা তো আমাদের মেনে নিতেই হবে। এটা কি করে আমরা অস্বীকার করব? যদি অস্বীকার করি তাহলে আমাদের পূর্বপুরুষকেও তো অস্বীকার করতে হয়। অনেকেই বলেন তো এঞ্জেল নেই, আপনারা এই সিটে বসেই অনেকে হয়তো আপনারা সে তাদের কথা শুনেছেন যে এঞ্জেল নেই, এঞ্জেল বলে কি আছে? সেক্ষেত্রে যদি আমি আগের দিনও বলেছি যে আমার বাবার বাবার বাবাকে যদি আমি না দেখে থাকি তাহলে কি আমি বলবো তিনি কেউ ছিলেন না, এই নামটা মিথ্যে, আমি কেটে দিলাম আমার জীবন থেকে, তাহলে আমার বাবা এলো কোথা থেকে, তাহলে আমি আবার এলাম কোথা থেকে? হ্যাঁ, তাহলে তো সব পৃথিবীর সবকিছু ওলট পালট হয়ে যায়। এবং এই জায়গাটা জুড়েই বলছি, যারা যা কিছু জানেন না, যেটা সম্বন্ধে জানেন না, সেই কথাটা নিয়ে কোনো রকম সমালোচনা করবেন না। কারণ সমালোচনা করার অর্থ হচ্ছে সমানভাবে আলোচনা, তার ভালো যেমন দেখবো মন্দটা দেখবো, মন্দ তখনই দেখবো, একটা জিনিসের শুধু মন্দ থাকতে পারে না, একটা জিনিসের ভালোও থাকে। এবং সেটা খুঁজে পেতে নিজের কথা বলুন, এই সিটটা রাখা হচ্ছে যে যে যতটুকু নিজেরা জানেন যে সাবজেক্ট সম্বন্ধে, সেই সাবজেক্টের সম্বন্ধে বলার জন্যই তো পয়সা নেই। আমি অবশ্য তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যারা এই সিটটা নিয়ে আমার সম্বন্ধে আলোচনা করেন, আমি খুব ভালোবাসি তাদের। যাই হোক, আর একটু একটা বিষয় খুব ভালো লাগছে, দেখো এই যে অনুষ্ঠানের মাঝখানে বলেছিলাম যে অ্যাঞ্জেলকে অপমান করা বা ধরো এটা ভ্রান্ত ধারণা, এবং খুব সত্যি কথা আমি এটা ভালো লাগে যে আমি একটা সাবজেক্ট নিয়ে যখন আলোচনা করব তার মানে সেই সাবজেক্টটা ছিল। আজকের আমরা হিস্ট্রি যখন পড়াশোনা করি ইতিহাসে, তখন কিন্তু জানি ওই সময় যুদ্ধটা হয়েছিল, না হলে আসতো না, পলাশের যুদ্ধই বলো সিপাহী বিদ্রোহই বলো যাই বলো না কেন। যাই হোক, আবার চলে যাই একটু আমাদের আলোচনায়, যেটা আমাদের সমস্যা একটু আগে বলছিলাম সম্পর্কের সমস্যাগুলো। সম্পর্কের সমস্যাটা কিন্তু সম্পর্কের একটা সমাজের অসুখ, যে অসুখটা দিন দিন বেড়ে চলেছে। বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, স্বামীস্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, ডিভোর্স পর্যন্ত এগিয়ে যাচ্ছে, এবং 10 বছর 12 বছরের প্রেমের সম্পর্ক একেবারে ভেঙে যাচ্ছে তৃতীয় ব্যক্তির কোনো আগমনে। সেক্ষেত্রে যদি একজনও কেউ চান যে এই সম্পর্কটা আপনারা বজায় রাখবেন এবং সেই তৃতীয় ব্যক্তিকে আপনি আপনাদের সম্পর্ক থেকে বার করে দেবেন, তাহলে অবশ্যই একমাত্র এঞ্জেল থেরাপি পারে অন্য কোনো খরচ খরচা থেকে আপনাকে বাঁচাতে, তাবিজ মাদুলি এগুলো পড়া থেকে নিরস্ত করতে। এবং অনেকেই জানি যে একদম বাবা আজকে মঙ্গলবার, আজকে তো উনি দিয়েছিলেন এই পুজোটা করতে হবে, আজকে বৃহস্পতিবার, আজকে এটা করতে হবে, ওই দিন নিরামিষ খেতে হবে, ওই দিন এটা করতে হবে, ওই দিন এটা ছোঁয়া চলবে না, তুলসী পাতা খেতে হবে, এটা মানে অনেক কিছু থাকে আর কি, আমি আপনাদের থেকেই শুনেছি এগুলো, এবং প্রচুর খরচ করে ফেলেছেন। সেই জায়গায় বলবো এক্সট্রা খরচের কোনো প্রয়োজন নেই, এর মধ্যেই তো আপনাদের শিখিয়ে দেওয়া হচ্ছে। অনেকে বলেছেন মানি রেখে শিখেছে দিদি, ওইখানে 7,000 টাকার সঙ্গে আরও 1,000 টাকা নিয়েছে জানেন তো, কিন্তু যখন শিখতে গেলাম একটা ছোট ছবি দেওয়া হয়েছে আর বললো যে এত টাকা দিয়ে পিরামিডটা কিনতে হবে, ঘরে রাখতে হবে, তাহলে বাস্তু দোষ কাটবে। কিছু হয় না, ঘরে কোনো কিছু ঝুলিয়ে কোনো কিছু রেখে কোনো দোষ কাটানো যায় না। বাস্তু দোষটা হচ্ছে এমন একটা দোষ, সেটা হচ্ছে নেগেটিভিটি, এটাই আমরা জানি না, ভাবি বাস্তু দোষ কী একটা সমস্যা। বাথরুমটা ঘরে সোজাসুজি হয়ে গেছে বলে আমাদের বাস্তুদোষ ভীষণভাবে বেড়ে গেছে, এটা আমাদের বলেছে। 3টে দরজা পরপর হয়ে গেছে বলে বাস্তুদোষটা হয়ে গেছে, ওই জন্য না আমার ছেলে চাকরি হচ্ছে না, মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা, এটা কিছু হতেই পারে না। যার জন্য বলবো অবশ্যই যে এই কোর্সটা যদি করতে পারেন, এর মধ্যে শিখিয়ে দেওয়া হবে আপনার ঘরের কিংবা আপনার পরিচিত কারুর ঘরের বাস্তুদোষটা আপনি কিভাবে নিজের ঘরে থেকে কাটাবেন। আপনি অফিসে বসেও কিন্তু বাড়ির বাস্তুদোষটা কাটাতে পারেন, এগুলো তো আগে জানতেন না। এবং এইগুলো অনেকেই বলেন যে শিখিয়ে দেবো করে 7,000 টাকা 8,000 টাকা সেখানে দেন, কিন্তু এগুলো শেখানো হয় না। আমি খুব জোর গলায় বলছি এগুলো সেখানে শেখানো হয় না, কোনো জায়গাতেই শেখানো হয় না, কারণ এটা তো বাইরের থেরাপি, এই থেরাপিটা তো বাইরে থেকেই শিখতে হবে এবং প্রচুর বই পড়তে হয়। শুধুমাত্র এই বাংলা কথাগুলো কথা বললাম এবং তাতে অনেক বই পড়া যায় না, প্রচুর শিক্ষা লাগে তাতে, একটা জায়গায় 10টা মানুষকে শেখাতে প্রচুর শিক্ষা লাগে এবং প্রচুর প্র্যাকটিস লাগে। নিজের ওপর জোর না থাকলে না এগুলো ক্লাস করানো যায় না। আমি একদম 100% কথা বলতে ভালোবাসি এবং সেই অনুযায়ী মানুষকে শেখাই, আমার স্টুডেন্টরা সব জোর গলা সোজা দিকে তাকিয়ে কথা বলে, এটাই আমার সব থেকে বড় ব্যাপার। আর এই যে বলি না যে এটা পুজো করুন ওটা পুজো করুন, এই দিনে এটা করবেন ওই দিনে সেটা করবেন, জ্যোতিষীর বিভিন্ন কাছে গিয়ে, সেগুলো সব ভ্রান্ত ধারণার জন্য আমরা প্রচুর টাকা খরচ করি। এবং এই খরচগুলো না করে শুধুমাত্র এই যদি কোর্সটা করেন, তাহলে এই যে গ্রহ নক্ষত্রের যে সমস্ত দোষের কথা আমরা ভাবি, আমরা বলি
শনির সাড়ে সাথী, কাল সর্পদোষ, আংশিক কাল সর্পদোষ থাকতেই পারে, আপনার জন্ম ছক অনুযায়ী আপনার বিভিন্ন দোষ থাকতে পারে, সেগুলো মিথ্যা নয়, শাস্ত্র কোনোদিন মিথ্যা নয়, কিন্তু এগুলো কোনোদিন হোমযজ্ঞ করে কাটানো যায় না, এগুলো হাতের মধ্যে থাকে না, এই রেখায় গ্রহদোষ থাকে না, জন্ম ছকে থাকে, শাস্ত্র মিথ্যা নয়, কিন্তু এইগুলো কাটানোর জন্য এক্সট্রা টাকা লাগবে, হোমযজ্ঞ করতে হবে, অমাবস্যায় কাজ করতে হবে, পূর্ণিমায় কাজ করতে হবে, এগুলো মিথ্যে, এবং এই মিথ্যেটা কাটানোর জন্যই কিন্তু আমাদের সঙ্গে চক্রক্রিয়ার ব্যাপারটা থাকে। আপনার শরীরে যে সাতটা চক্র আছে, এই চক্রের মধ্যে যে টক্সিন জমা হচ্ছে, এই টক্সিনগুলো, এই নেগেটিভিটিগুলো ডাইরেক্ট আমাদের এই চক্রগুলো ডাইরেক্ট আমাদের গ্রহ নক্ষত্রের সঙ্গে যুক্ত, তাই রামধনুর সাতটা রঙের সঙ্গে আমাদের সাতটা চক্রের রং যুক্ত থাকে, বেনিয়া সহ কলা, এই রঙের সঙ্গে যখন নেগেটিভিটিগুলো যুক্ত হয় সেই ভেতরে কালারগুলো আমাদের চেঞ্জ হয়ে যায়, এবং সেখানেই আমাদের অসুখ বিসুখগুলো আমাদের শরীর ধারণ করে, এবং আপনি শুনতে থাকুন, ফোনটা কেটে দিন, শুনতে থাকুন, এবং এই কালারগুলো যখন চেঞ্জ হয়ে যায় তখনই আমাদের অসুখ বিসুখগুলো ধরতে থাকে। আমাদের এঞ্জেলের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে, এই গ্ল্যান্ডগুলোর মধ্যে থেকে, এই চক্রগুলোর মধ্যে থেকে অসুখ বিসুখগুলো সরিয়ে দেওয়া, এবং অসুখ বিসুখগুলো যখন গ্ল্যান্ড থেকে সরে যায় তখনই কিন্তু আমরা সুস্থতা অনুভব করি, এবং এইটাই শেখানো হয় আমার ক্লাসে, এবং এইটা শেখার জন্যই কিন্তু মানুষ আসে, কারণ সারাটা জীবন তারা ভালো থাকতে পারে, যতদিন বাঁচবো ওষুধ ছাড়া বাঁচবো, সুস্থভাবে বাঁচবো, ভালোভাবে বাঁচবো, শুধু নিজে বাঁচবো তা নয়, আমরা অন্যকেও বাঁচানোর চেষ্টা করব। যদি এই মানসিকতা থাকে তবেই কিন্তু আপনি আসবেন, এবং এসে বিফল মনোরাতে ফিরে যাবেন না, কেউ কোনো দিন ফিরে যায়নি, কেউ ফিরে যায় না, কেউ ফিরে যাবে না, প্রত্যেকে ভালো রেজাল্ট পায়, কারণ আমরা শরীরটাকে বাঁচাতে শেখাচ্ছি, তাই তারা বাঁচতে শিখছে, একটা সেই মনোভাব নিয়ে মানুষ আসে যে দিদি ভালো থাকবো বলেই তো এসেছি। এছাড়া আমাদের যাবতীয় সমস্যা, ধরুন যখন আপনি চাকরি পাবেন না, যখন আপনার বাড়িটা উন্নত হচ্ছে না, যখন আপনার ছেলেমেয়েরা ভালো লেখাপড়া করছে না, আপনার মনে তো মানসিক অবসাদ কাজ করবেই, দীর্ঘদিন আপনার বাড়িতে যদি একটা অসুস্থ মানুষ থেকেই যায়, তার পেছনে যদি রেকারিং একটা খরচা যদি চলতেই থাকে, আপনার মনে তো মানসিক অবস্থা অবসাদ এমনিই আসবে, মানসিক অবস্থা আপনার খারাপ হবেই, সেই জায়গাটা থেকে কাটিয়ে উঠতে হবে, এবং এই কাটিয়ে ওঠার ব্যবস্থাটাই তো করে দিচ্ছি আমরা, সেই জায়গাটা আপনারা শুধু নিজেদের জীবন থেকে একটা দিন সময় দেবেন সেটা শেখার জন্য, এটা তো শেখার জায়গা, একটা স্কুলে 40 জন স্টুডেন্টকে পড়ানো হয় একটা সেকশানে, সেই 40 জন স্টুডেন্টকে একই টিচার যখন পড়ান, একজন ফার্স্ট হয়, একজন লাস্ট হয়, এটাও কিন্তু খুব মানে সাধারণ কথা, কিন্তু প্রত্যেককে পাস করানোটাই হচ্ছে উদ্দেশ্য। দেখবেন রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা কিন্তু প্রত্যেকে ভালো রেজাল্ট করে, শেষ যে স্টুডেন্টটা থাকে সেও কিন্তু ফার্স্ট ডিভিশনে যায়। আমার ইনস্টিটিউটটা হচ্ছে সেই রকম, যে সব থেকে কম হয়তো বোঝে, লেখাপড়া কিচ্ছু জানেন না, সেও কিন্তু ভালো রেজাল্টটা নিয়েই বাড়ি যায়, এটাই হচ্ছে মানে অ্যাঞ্জেল কিন্তু তাকে কাজও দিচ্ছে, অবশ্যই কাজ দিচ্ছে বলে তো রেজাল্টটা ভালো। সেক্ষেত্রে আপনাদের যদি এরকম সমস্যা থাকে যে ছেলেমেয়েরা ভালো, আর প্রত্যেকে বাবা মার কাছে ছেলেমেয়েরা ভালো, কিন্তু মেধা অনুযায়ী রেজাল্টটা হচ্ছে না, কিংবা এরকমও হয় লেখাপড়া করছে কিন্তু রেজাল্ট ঠিক মতো হচ্ছে না, কিংবা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, বাজে ছেলেমেয়েদের সঙ্গে মিশছে, আমি বলবো না যে সবাই বাজে, আমরা চাইবো সবাই ভালো হয়ে যাক, যদি এরকমও থাকে যে আপনার ছেলে মেয়েটা বাজে সঙ্গ দোষে পড়ে গেছে, আপনি তাকে টানার চেষ্টা করছেন, সেটাও যেমন হবে, আপনি যদি চান সে যাদের সঙ্গে মিশছে সবাই ভালো হয়ে যাক, সেটাও কিন্তু হবে। সুতরাং আমাদের চাওয়াটা যদি ভালো হয় আমরা প্রত্যেকে ভালো কাজটাই পাবো, এঞ্জেল সেখানেই সাহায্য করবে, কারণ এঞ্জেল হচ্ছে ভগবানের দূত, ঈশ্বরের দূত, আমরা আমাদের যে কথাটা ঈশ্বরকে বলতে পারি না, অন্তর থেকে ডাকতে পারি না, সেই কথাটা এঞ্জেল ঈশ্বরের কাছে পৌঁছে দেবে আপনার বার্তাটা, যখনই সে জানবে আপনার মধ্যে কোনো সুজিনিসটা আছে, সুচিন্তাটা আছে, তখনই আপনার কাজটা অনেক তাড়াতাড়ি হবে। তাই বলে এমন নয় কিন্তু যে এঞ্জেল থেরাপি শিখছি বলে আমাদের 5 ভাই বোনের পুরো সম্পত্তিটা আপনি নিয়ে নেবেন, এরকম কিন্তু কোনো ব্যাপার না, আপনার পৃথিবীতে জন্মানোর জন্য, এই পৃথিবীতে আপনার যতটুকু মাটি প্রাপ্য আছে, যতটুকু খাদ্য আপনার জন্য সংরক্ষিত ছিল, ততটুকু যদি কেউ
কেড়ে নেয়, সেটা কিন্তু এঞ্জেল আপনাকে তাদের আপনার জিনিসটা কেড়ে নিতে দেবে না, আপনার যেটা প্রাপ্য আপনি সেটা পাবেন। এক্ষেত্রে কিন্তু এঞ্জেল আপনাকে সাহায্য করবে। আশা করি বুঝতেই পেরেছেন যে আমি পুরো অনুষ্ঠানটার মধ্যে কি বললাম। আবারও বলছি, আমার ক্লাসটা যদি করতে চান তাহলে একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অবশ্যই লাগবে। কেউ সেটা যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু পত্রপাঠ আপনাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, যেটা হয়। এবং তার সঙ্গে সঙ্গে যেটা ফিস লাগে সেটা হচ্ছে 5000 টাকা। এবং আগের দিন মাছ মাংস ডিম খাবেন না, দিনের দিন মাছ মাংস ডিম খাবেন না, কারণ যে পাওয়ারটা দেওয়া হয় আমার কাছে আমি নিজে পাওয়ার দিই। এবং ডাবল পাওয়ার যেটা এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি, দুটো ক্লাস একই দিনে করানো হয়। ক্লাসটা কিন্তু সোনালি সরকারের ক্লাসটা একটা দিনেই হয় এবং প্রত্যেকে বুঝতে পারে সেইভাবে। আমার কথাটা যেমন আপনারা এই অল্প সময়ের মধ্যে ভালোভাবেই বুঝতে পারছেন, এইভাবেই কিন্তু ক্লাসটা করানো হয় এবং প্রত্যেককে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত মাথায় ঢোকানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে ছাড়া হয় না। প্রচুর শিক্ষার দরকার নেই, অল্প শিক্ষা হলেও হবে, কারণ আমার কাছে যেমন ডাক্তারবাবুরা এসেও শেখেন, বড় বড় নার্সিংহোম, বড় বড় হসপিটালের ডাক্তারবাবুরা, যেমন বিভিন্ন টাইপসের চোখের ডাক্তার, নাকের ডাক্তার, কানের ডাক্তার, তারাও যেমন এসে শেখেন, বিভিন্ন জ্যোতিষীরা পর্যন্ত, তারা যাতে তাদের প্রফেশনটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এই দোষ ত্রুটিগুলো কাটানোর জন্য কিন্তু অনেকেই এসে শিখেছেন এবং বাইরে বাইরে থেকে এসেও কিন্তু আমাদের এখানে এসে শিখেছেন। এবং বিভিন্ন স্কুলের টিচাররা যাতে তাদের স্টুডেন্টরা ভালো থাকে, স্কুলটা যাতে আরও ভালোভাবে চলে, সেরকম মানুষজনও এসে শিখেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নেত্রীরা পর্যন্ত এসে শিখেছেন, সেক্ষেত্রে কারুর নামই আমি করব না, কিন্তু তাদের প্রফেশনটা যাতে আরও উন্নত হয় এই জন্যই কিন্তু আমার অ্যাডভান্স ক্লাস, যেটা বেসিকের সঙ্গে অ্যাডভান্সটা শিখিয়ে দেওয়া হয়, কীভাবে করবেন, কীভাবে এগিয়ে যাবেন, কীভাবে আপনাদের টাকা পয়সাটা বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, অর্থনৈতিক দিক আপনাদের উন্নতি হবে, কীভাবে শরীর থেকে সমস্ত নেগেটিভিটিগুলো বেরিয়ে যাবে এবং আপনারা সুস্থ হয়ে উঠবেন, এটাই তো আমাদের ক্লাস। সকলের মঙ্গল চেয়ে, সকলের শুভ কামনা চেয়ে কিন্তু এঞ্জেল আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে এবং ভবিষ্যতে এঞ্জেলের সাহায্য ছাড়া আমরা হয়তো কোনো কাজই করতে পারবো না, যেমন আমরা কিন্তু এখনো করি না। যারা শিখেছে তারা জানে, তারা সবসময় এঞ্জেলকে সাথে নিয়ে থাকে। এটা একটা ফিলিংস, এটা এমন না যে সামনে এসে এঞ্জেল আপনার সামনে এসে হাতে করে ভাতের থালাটা ধরবে, কিন্তু এতজন এঞ্জেলের সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা কাজ করি, এক একজন এঞ্জেল কিন্তু আমাদের ক্ষেত্রে সাহায্য করে সেই কাজটা করতে। কিন্তু কিভাবে করে, আমরা কোন এঞ্জেলকে ডাকবো, আমরা কোন কালারটা দেব এবং এঞ্জেলদের কার কীরকম কালার আছে, তারা কিভাবে আমাদের হেল্প করবে, এইগুলো শেখানোর জন্যই তো ক্লাসটা। যারা ফোন করেছিলেন যে দিদি এঞ্জেল থেরাপিটা কি, তাদের জন্যই আজকে পুরো অনুষ্ঠানটা ডিটেলসে আমি গেলাম এবং আশা করি ভবিষ্যতে কোনো দিনও আর এঞ্জেল কি বা কীভাবে কাজ হয় এটা জিজ্ঞাসা করবেন না, বাকিটা বুঝতে পারবেন অবশ্যই যারা আমার ক্লাসটা করবেন। শুরুতে প্রচুর ভয় থাকে আমি জানি অনেকেরই, যে কি পাবো, কি দেখবো, কিন্তু তখন যখন তাদের ছুটি দেওয়া হয় তারা কিন্তু হাসতে হাসতে বলে যায় যে দিদি যা নিয়ে গেলাম, যা চেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি, এটাই কিন্তু আমার সব থেকে বড় প্রাপ্য। তাই সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য, সুন্দর কথাটাই আবার এলাম, যে সুন্দর যে ফর্সা সেই তো সুন্দর নয়, আমাদের মনটাকে সুন্দর করতে হবে, আমাদের ব্যক্তিত্বটাকে বাড়াতে হবে। এই ব্যক্তিত্ব বাড়ানো, কথা সুন্দর, এইগুলো হচ্ছে আমাদের মোহময় বা মোহময়ী করে তোলে এবং এর জন্য কিন্তু এঞ্জেলকে আমাদের ভীষণভাবে দরকার। তাই সুস্থ থাকা, সুন্দর থাকা, ভালো থাকা প্রধান হাতিয়ার হচ্ছে সেই এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি। কেন অনুষ্ঠানের আগে আমরা বলেছিলাম যে ভালো করে আমাদের অনুষ্ঠানটা শুনতে হবে, যে কোনো সাবজেক্টের উপর একদম বিশাল বিশাল দখল না থাকলে এতটা ভালোভাবে কিন্তু আমরা কোনো কথাই বুঝতে পারি না। তাই যাবার আগে একটা কথা বলে যাই, অতি অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখুন এবং গুজবে কান না দিয়ে অ্যাঞ্জেলকে বিশ্বাস করার চেষ্টা করুন, এতেই দেখবেন অনেকটা কাজ হবে। তারপর তো ম্যাডাম রয়েছেন, দেখা হবে আগামী পর্বে, অনেক প্রশ্ন নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। বিদায় নিচ্ছি আজকের মতো, নমস্কার।